বিয়ে শাদি হয়েছে? না ভাই, বিয়ে হয় নাই। এই যে তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন তোর বিয়ে শাদি হয় নাই, তো কি কারণে হলো না? কষ্ট আছে ভাই, কেউ যদি আমারে কেউ বিয়ে করতে চায় আমি বিয়ে বসতে হয়। আচ্ছা, ভালো একটা মনের মানুষ যদি পাতাম ভাই আমি বিয়েটা বস। এখন গরিব মানুষ, যেখানে আমাকে বিয়ে করতে যাবে, জুয়ান কি বুড়ো মানুষ হোক, যেখানে আমাকে বিয়ে করতে যাবে আমি সেখানেই বিয়ে বসে যাবো। আচ্ছা, সুন্দর। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে। তো তোমার নাম? প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আপুর নাম কি? আচ্ছা, তো আপনার নাম কি? রেশমি। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম সুন্দরী রেশমির সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো রেশমি, এই যে আসছে আমাদের মিডিয়ার সামনে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? বাবা মা নাই। বাবা মা নেই, কি হয়েছে? চল, মা আছে, বাবা একটা বিয়ে করছে, মা এক জায়গা বিয়ে করছে দেশে। আচ্ছা, দুজনই আলাদা এখন? আলাদা, আলাদা হয়ে চলে গেছে। আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন রেশমি? আমরা, আমার একটা ভাই আছে, আমার ভাই 5 বছরের ভাই আমার কাছে আছে, তুই আমার মা মিলে বসে চলে গেছে। আচ্ছা, বাবাটা আগেই বিয়ে করে, আগেই বিয়ে করে চলে গেছে। আমার নানির কাছে আমরা মানুষ হয়েছে, নানির আগে কাজ ফিরে মানুষের বাড়িতে খাওয়াতে। হ্যাঁ, এখন নানিদার অসুস্থ, কোনো কাজকাম করতে পারে না, কাজকাম করে না। আচ্ছা, তো এখন কাজকাম কে করে? আমি করি, সময়তে করি, সময়তে করি না। আচ্ছা, কী কাজকাম করো? বাসা বাড়িতে কাজ করো? কাজ করি ভাই। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা আজকে শুনতেছি রেশমির জীবনে জানা অজানা কিছু গল্প। রেশমির বাবা মা নেই, এতিম বললেই চলে, তারা দুজন দুই দিক হয়ে গেছে বিয়ে শাদি করে। সে, হ্যাঁ, 5 বছরের ছোটো একটা ভাই আছে, থাকে তার নানির কাছে। তো রেশমি, তো তোমার নানা আছে? নানাটা মরে গেছে, বিধবা নানি। আচ্ছা, বিধবা নানি, না? লেখাপড়া করতে চাই, মাদ্রাসা ভর্তি করতে চাই। আচ্ছা, কিন্তু মাদ্রাসা যদি কেউ সাহায্য করে কিছু করে আমার ভাইটার জন্য কিছু, আমরা তো অশিক্ষিত, আমরা তো লেখাপড়া কোনো সময় করি নাই। এখন ভাইকে লেখাপড়া শেখাতে হচ্ছে? লেখাপড়া করাতে পারি না কি। আচ্ছা ঠিক আছে। তো তোমার বিয়ে শাদি হয়েছে? না ভাই, বিয়ে হয়নি। এই যে তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন তোর বিয়ে শাদি হয় নাই, তো কি কারণে হলো না বিয়া? তোমার না, তোমার নানির কাছে বিয়ে শাদি নিয়ে আসে না? নানির কাছে আইসে, এখন বিয়ের শাদি হয় নাই, মানুষই করেও না, গরিব দেখে, গরিব দেখে, গরিব দেখে করে না ভাই। এখন আমি আইসি আপনাদের সামনে, কেউ যদি বিয়ের শাদি করতে পারে, যদি করে ভাই, সেরম মানুষ আমি বিয়ে বসবো। আচ্ছা, যদি তোমাকে কেউ বিয়ে শাদি করে আর কি, তাহলে তুমি রাজি আছো? হ্যাঁ ভাই, রাজি আছো। আচ্ছা, তো তোমাদের ওইখান থেকে মানে বিয়ে শাদি করতে চায় মানে, কিন্তু করতে করে না, গরিব মানুষ, গরিব গরিব বলে আছে ভাই। আজকাল লেখাপড়া মানুষ চা, বড় লোক মানুষ চা, আমরা তো নিজের নামটাও লিখতে পাই না ভাই। হুম হুম, এই কারণে আর কি করতে পাই না, এই কারণে আর কি বিয়ে শাদি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি এই রেশমির জীবনে জানা অজানা কিছু গল্প। কিছু লেখাপড়া ভাইদের করাতে চাই, মাদ্রাসা ভর্তি করতে চাই। এখন জানিস তো ভাই, লকডাউনের মধ্যে মানুষের বাড়ি কাজ করতে গেলেও করতে দেয় না। হুম, আর নানিটা অনেক অসুখ মানুষ হয়ে গেছে গা, এখন আর এখন আর ই করতে পারে, কাজকাম করতে পারতেছে না। তুমি এখন কাজকাম করতেছো? আচ্ছা, যেখানে থাকো সেখানে কি ঘর ভাড়া নিয়ে থাকো না নিজেদের বাসায়? ঘর ভাড়া থাকে ভাই, নিজের নানির কিছু জায়গা জমিন আছে, 2 ডিসিল্লাখানি তাম্বুগের এই জায়গা থাকে ভাই। আচ্ছা, তাম্বুগেরে থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, মানে ঘর ভাড়া না, তাম্বুগেরে থাকে আর কি। আচ্ছা ঠিক আছে। ছিলাম ভাই ঘর ভাড়া, আগে ছিলাম, লকডাউনের মধ্যে বলে যে তোরা বাইরা বাইরা যাস, ঘুরি সেই করি, তো ছোট একটা ভাই খেলা যে বাইরা দিয়া, যদি ভাইরাস হয় আবার এই কারণে কি ছেড়ে দিতে বলছে? ভাই আমাদের ছেড়ে দিও না, একটা আমাদের পাড়াপড়শি ভাই একটা বাস দিয়ে আমাদের তাম্বু গেড়ে গেছে। আচ্ছা, এখন তাম্বুর মধ্যে আছো, নিজেদের জায়গার ভিতরে? না ভাই, নানির কিছু আছে ভাই, আমারও তো নাই, আমার ভাইয়েরও নাই। আচ্ছা, তো তুমি এই পর্যন্ত কোনো প্রেম ভালোবাসা করছো রেশমি? প্রেম ভালোবাসা কেমনি করবো, আমাদের জীবনে গরিব জীবনে প্রেম ভালোবাসা আসে? আর প্রেম কি গরিব আর ধনী বুঝে আসে? প্রেম তো মানে যে কোনো মানুষের বয়সে প্রেম আসে। মানুষ আমরা মানুষের বাড়ি যেকোনো কাজ করি, অতক্ষণে খাই, আর আমরা তো হেঁটে চলে খাতে পাই না, যে হাঁটলি যে একজনে দেখে প্রেম করবে এই করবে। আমরা সারাদিন ঘরে বন্ধু করার ঘরের লাখানি থাকে, সকালে যাই ভাই 8টা 9টার কালে ঘর থেকে বেরোই, বাড়ির সাবা নানির সাহায্য টাহায্য করে গা টা ধুয়ে দিই, নানিরা মাথাটা ধুয়ে দিই, মাথা পানি দিয়ে দিই। এরম ভাই অনেক কষ্ট আছে ভাই, কেউ যদি আমার কেউ বিয়ে করতে চায় আমি বিয়ে বসতে হয়।
আচ্ছা ভালো একটা মনের মানুষ যদি পাতাম ভাই আমি বিয়েটা বসবো। আচ্ছা তো এই যে এখন বিয়ে বসবে, এতদিন প্রেম প্রেম ভালোবাসা করো না, এখন তো প্রেম ভালোবাসা করা লাগবে, যেহেতু তুমি এই যোগাযোগ করবে আমার সঙ্গী সাথী করবে যে আমারে বিয়ে করবে ভাই, তারকে তো প্রেম ভালোবাসা তো দিতে লাগবে। প্রেম ভালোবাসা তো এখন আর বিয়ে শাদী করতে পারবে না, প্রেম ভালোবাসা ছাড়া। প্রেম ভালোবাসা ছাড়া কি ভাই, বিয়ে যে আমার করতে চা, বুড়ো হোক জোয়ান হোক এখন গরিব মানুষ যেখানে আমাকে বিয়ে করতে যাবে, জোয়ান হোক কি বুড়ো মানুষ হোক যেখানে আমাকে বিয়ে করতে যাবে আমি সেখানেই বিয়ে বসে যাবো। আচ্ছা মানে যেরকমই হোক। হ্যাঁ ভাই যেরকমই হোক ভাই, একটা মনের মতন একটা মানুষ পালে ভাই সেখানেই বিয়ে বসে যাবে। আর ভাই বিয়ে বসে যাবো, আমার নানিরা তো আজ আছে তাই নাই, ধর বুড়ো মানুষ মুড়ে যাবে গা, তা আমার ছোট একটা ভাই আছে তারে যদি দেখে সেই মানুষটা যে লেখাপড়া করাবে একটা মাদ্রাসা ভর্তি করলি ভাই, যেমন মুড়ে টুড়ে গেলি গা মাতার কাছে, মানুষের জন্ম হয়েছে তো একদিন মরার লেগে মাতার কাছে, তোমার কোরআন শরীফ পড়তে পারে আমার ভাইটা, অনেক ছোটোকালে আমার বাপ মা ছুঁয়ে গেছে এক বছরের বাচ্চা, নিজের মাল লাখানি মানুষ করছে ভাই, তুলে ভাইটার একটু পাঁচ বছরের লাখানি করছি এখন, আর আমার পারি না ভাই যে লেখাপড়া করাবো ওই অর্থটা আমাদের নাই ভাই। আচ্ছা এখন মানুষই পাড়া পড়ছি, মানুষ ঈদের দিন কিছু টাকা দিল, সামাই টামাই কিনে খেলাম, দশ বিশ টাকা করে তুলে দিল ভাই, আর আমার ভাইটার পোশাক কিনে দিতে পারলাম না ভাই। আচ্ছা মানে টাকা পয়সা অভাবে মানে ঈদের পোশাকও কিনে দিতে পারো নাই? আচ্ছা টাকা পয়সা তুলে আর কি সেমাই টেমাই কোনো রকম এনে খাইছে? কোনো মতন মানসিরা দেশে ভাই, আর ভাড়া বাড়ি তো অনেকদিন আগেই খেয়ে দিয়ে দেশে ঈদের আগে। হ্যাঁ বলো। ঈদের আগেই ভাই খেয়ে দিয়ে দেশে ভাই। আচ্ছা সে কিছু টাকা দিছিল, এক ভাড়া বাড়িতে ছিলাম সেখানে দেড় হাজার টাকা মাস ভাই, ওখানে টাকাটা দিয়ে আর কিছু টাকা আনছিলাম, আমার নানি ডাক্তার দোক্তার দেখছে সে বললো যে আর কোনোদিন কাজ করবে না, কাজ করলে আবার বেশি অসুস্থ হয়ে যাবে গা, হাটের মানুষ জ্বর আসে ভাই, বুড়ো মানুষ তো জানিসই কেমন রোগী মানুষ, আর আজকাল গো আবহাওয়াও ভালো না, বিরেতে গেলে অনেক কঠিনভাবে বিরেতি লাগে, মানুষের বাড়ি কাজ করতে গেলেও অনেক কঠিন লাগে ভাই, যে মানুষই কাজ করলাম যে হইয়ে গেল গা অর্ডার হইল না ভাই, এখন মানুষের বাড়ি ঢুক দিয়ে দেয় না, যে বড় লোকরা নিয়ম তো জানিসই ঘরের বাইরে বাচ্চাদেরও আসতে দেয় না, নিজেরা এখন বেরিয়ে না, বেরিয়ে দুটো তিনটে করে মাছ মুখে দিয়ে বেরিয়ে এরম ভাই, অনেক অসহায়ের মধ্যে আছে ভাই, কেউ যদি আমাকে বিয়ে করে আমার ভাইদার একটু মানুষের মতো মানুষ করতে পারো ভাই, তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা সুন্দর, তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? মোবাইল আছে ভাই, মোবাইলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবো রেশমি? না আমি বলে দেবো, আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে, তো দর্শক সুন্দরী রেশমির নাম্বারটা আমি বলেছি, তার বাবা মা নেই, অনেক দুঃখে কষ্টে পড়ে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, তার বিয়ে হয় নাই, চাই ভালো মনের একজন মানুষ যদি তার পাশে এসে দাঁড়ায় সে তাকেই জীবনসঙ্গী করবে, তো আমি তার নাম্বারটা বলেছি 01945572780, তো আমি নাম্বারটা আবার বলেছি 01945572780, এই নম্বরে যোগাযোগ করবেন সুন্দরী রেশমির সাথে। আচ্ছা তো রেশমি, এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ভাই আর কিছু কি বলবো, এখন যা ছিল তো আই বললাম, এখন একটা দিন ভালো একটা মনের মতন মানুষ ভাই ভাই, তার কাছে সারা জীবন থাকতে চাই ভাই। আচ্ছা শুনুন, সারা জীবন বাঁচবো না ভাই, বাঁচবো অল্প দিনে হাসলে আমরা আইছি, সে যদি আমার যদি যেরমই হোক ভাই, বুড়ো হোক একটু আদা বয়সী হোক কে একটা জোয়ান ছেলে হোক, তোমার বিয়ে জোয়ান ছেলেরা তো গরিব মানুষ তো গরিবই খোঁজে দুঃখ, যেরমই হোক ভাই তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা এত সময় ছিলাম সুন্দরী রেশমির সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, আসসালামু আলাইকুম।